বন্ধুরা, এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কি করলে দাঁতের ব্যথা নিমিষেই সেরে যায়, কি লাগালে প্রচণ্ড কানের ব্যথা এক মিনিটেই সেরে যায়, কোনটির কারণে রক্তের রং লাল দেখায়, কোন সবজির খোসা রস ব্যবহার করলে দ্রুত চুল লম্বা ও ঘন হয়, কোন খাবার বেশি খেলে বাতের ব্যথা দ্বিগুণ বেড়ে যায়, কোন খাবার খেলে বাতের ব্যথা দ্রুত কমে, কোন পাতার পানি খেলে শরীরে ঘামের দুর্গন্ধ হয় না, কোন সবজি খেলে মাথার চুল মজবুত হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। কি লাগালে প্রচন্ড কানের ব্যথা এক মিনিটেই সেরে যায়? অপশন: করলার রস লাগালে, লেবুর রস লাগালে, পেঁয়াজের রস লাগালে, নাকি কালো জিরার তেল লাগালে? সঠিক উত্তর হবে পেঁয়াজের রস লাগালে প্রচন্ড কানের ব্যথা এক মিনিটেই সেরে যায়। কি করিলে দাঁতের ব্যথা নিমিষেই সেরে যায়? অপশন: আদার রস লাগালে, লেবুর রস লাগালে, লবণ ও কুসুম গরম পানিতে গাগল করিলে, নাকি গরম জল ও লঙ্কা ব্যবহার করিলে? সঠিক উত্তর হবে লবণ ও কুসুম গরম পানিতে গাগল করিলে দাঁতের ব্যথা নিমিষেই সেরে যায়। কোনটির কারণে রক্তের রং লাল দেখায়? অপশন: হিমোগ্লোবিন, অণুচক্রিকা, রক্তরস, নাকি ক্লোরোপ্লাস্ট? সঠিক উত্তর হবে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন এর কারণে রক্তের রং লাল দেখায়। কোন সবজির খোসার রস ব্যবহার করিলে দ্রুত চুল লম্বা ও ঘন হয়? অপশন: পেঁয়াজের রস, রসুনের রস, আলুর খোসার রস, নাকি মূলার রস? সঠিক উত্তর হবে পেঁয়াজের রস। পেঁয়াজের রস ব্যবহার করলে চুল দ্রুত লম্বা ও ঘন হয়ে থাকে। কোন খাবার বেশি খেলে বাতের ব্যথা দ্বিগুণ বেড়ে যায়? অপশন: মাছ, নুডলস, রেড মিট, নাকি ডিম? সঠিক উত্তর হবে রেড মিট। রেড মিট বেশি খেলে বাতের ব্যথা দ্বিগুণ বেড়ে যায়। কোন খাবার খেলে বাতের ব্যথা দ্রুত কমে? অপশন: মূলো, কাঁচা রসুন, কুমড়ো, নাকি আলু? সঠিক উত্তর হবে কাঁচা রসুন। কাঁচা রসুন নিয়মিত খেলে বাতের ব্যথা দ্রুত কমে যায়। কোন পাতার পানি খেলে শরীরে ঘামের দুর্গন্ধ হয় না? অপশন: লিচু পাতার পানি, আম পাতার পানি, ধনে পাতার পানি, নাকি তেজ পাতার পানি? সঠিক উত্তর হবে ধনে পাতার পানি। ধনে পাতার পানি খেলে শরীরের ঘামে দুর্গন্ধ হয় না। কোন সবজি খেলে মাথার চুল মজবুত হয়? অপশন: গাজর, মূলা, করলা, নাকি মিষ্টি কুমড়া? সঠিক উত্তর হবে করলা। করলা খেলে মাথার চুল মজবুত হয়।